নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার ঢাকার বাইরে দেশের সব জেলা শহরে গণমিছিল করবে বিএনপি। বিভাগীয় শহরগুলোর গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নেতারা। সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিং এ তথ্য জানান ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বলেন, শনিবার আওয়ামী লীগের কাউন্সিলের কারণে ঢাকার গণমিছিল পিছিয়েছে বিএনপি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মির্জা আব্বাস সহ গ্রেপ্তারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তিনি। সেই সময় প্রায় ২৪ ঘন্টা তাদেরকে লক আপের ভিতরে রাখা হচ্ছে এবং লক আপের ভিতরেও তাদেরকে মানসিক নির্যাতনের মধ্যে রাখা হচ্ছে বলে তাদের আত্মীয় পরিজনের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। এমনকি অনেক নেতৃবৃন্দকে, মানে যখন তাদের আত্মীয় স্বজনরা দেখা করতে যান, তাদের কল দেওয়া হলেও তাদেরকে